হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন ইনস্টল করবেন অথবা রিমুভ করবেন অথবা ডিসেবল করবেন। এক্সটেনশন হচ্ছে এরকম একটি মাধ্যম যেটা হচ্ছে আপনার যে ব্রাউজারটি আছে তার ভিতরই এক ধরনের এক্সটেনশন অ্যাড করার ফলে আপনি একটি স্মল সফটওয়্যারের মতো সেটা আপনাকে অনেক ধরনের সার্ভিস দেবে। সেই এক্সটেনশন রিলেটেড যে প্রোগ্রামটি হয় সেটি সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি গুগল ক্রোম ব্রাউজারে যে কোনো এক্সটেনশন ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন অথবা আপনি চাইলে ডিসেবল অথবা রিমুভ করবেন। সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট। সেক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে তা ওপেন করুন। ওপেন করার পর ডান দিকে যে গিয়ার আইকনটি আছে তাতে ক্লিক করুন। ক্লিক করার পর ড্রপ ডাউন মেনুতে এসে মোর টুলস তাতে যান। যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে এক্সটেনশন তাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে সব ধরনের এক্সটেনশন যেগুলো আপনার ব্রাউজারে অলরেডি অ্যাড করা সেগুলো এখানে অ্যাপিয়ার করবে। এবং যদি চান আপনি নতুন ধরনের কোনো এক্সটেনশন অ্যাড করার জন্য আপনার ব্রাউজারে, সেক্ষেত্রে একটু নিচের দিকে আসুন এবং আপনি দেখতে পাবেন যে এখানে লেখা আছে গেট মোর এক্সটেনশন। সিম্পলি এটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর একটু এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো ক্যাটাগরি চুজ করুন অথবা আপনি চাইলে সার্চ বক্সে সার্চ টাইপ করতে পারুন। সাপোজ আমি এখানে ক্যাটাগরি থেকে চুজ করলাম পিপল, ফটো আমি চুজ করি। ফটো চুজ করার পর আমি এখানে দেখতে পারবো যে এখানে অনেক এক্সটেনশন অ্যাপিয়ার করছে এবং আমি আমার কাঙ্ক্ষিত যে এক্সটেনশনটি চাচ্ছি সেটা আমি এখানে ইনস্টল করে নিব। সাপোজ আমি এখান থেকে এটা চুজ করলাম। চুজ করার পর সিম্পললি অ্যাড টু ক্রোম তাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে একটি কনফার্ম নিউ এক্সটেনশনে একটি ওয়ার্নিং মেসেজ দেবে। সিম্পললি আমি অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এই এক্সটেনশনটির সাথে সাথে আমার গুগল ক্রোম ব্রাউজারে ডাউনলোড হয়ে অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে। সো যখন এটা ইনস্টল হয়ে যাবে আমি দেখতে পারবো যে এটা এই সফটওয়্যারটির একটা আইকন আমার এখানে অ্যাপিয়ার করবে। সো আমরা একটু অপেক্ষা করি আনটিল এই ডাউনলোডটি হওয়া এবং ইনস্টলের ক্ষেত্রে। সো হিয়ার উই গো, আমি দেখতে পাচ্ছি যে আমার যে গুগল ক্রোম ব্রাউজারে উপরে এই এক্সটেনশনটির আইকন অ্যাপিয়ার করছে। সো এখন আমি যদি ক্লোজে যাই, যাওয়ার পর আমি যদি আবার এক্সটেনশনে যাই দেখতে পারবো, রিফ্রেশে দেই আমি দেখতে পারবো যে এই এক্সটেনশনটি এখানে অ্যাপিয়ার করছে। সো আমি যদি চাই যে এই এক্সটেনশনটি এখান থেকে ডিসেবল করার জন্য সিম্পলি আমি এটাকে আনচেক করে দিলে সাথে সাথে এই এক্সটেনশনটি এখান থেকে চলে যাবে। এবং আমি যদি চাই যে টোটালি এটাকে আমার গুগল ক্রোম ব্রাউজার থেকে রিমুভ করে দেওয়ার জন্য সিম্পলি আমি ডিলিটে ক্লিক করবো এবং এখানে আমাকে কনফার্ম রিমুভেবল একটি মেসেজ অ্যাপিয়ার করবে। সিম্পলি আমি রিমুভে ক্লিক করবো। সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।